আজকে আমরা জানব কিডনি খারাপ হওয়ার 11টি লক্ষণ। নাম্বার 1, প্রস্রাবের সমস্যা। প্রস্রাবের পরিমাণ পরিবর্তন হওয়া, অধিক বা কম হওয়া। প্রস্রাবের রং পরিবর্তন, গাঢ় বা ফেনাযুক্ত। প্রস্রাবের সময় জ্বালা পোড়া বা ব্যথা অনুভব করা। নাম্বার 2, শরীরে ফোলা। পা, গোড়ালি, মুখমণ্ডল এবং হাতের ফোলা। নাম্বার 3, অতিরিক্ত ক্লান্তি এবং দুর্বলতা। কাজ করতে ইচ্ছা না থাকা বা সব সময় ক্লান্ত অনুভব করা। নাম্বার 4, ত্বকের সমস্যা। ত্বকে চুলকানি বা শুষ্কতা। নাম্বার 5, মুখে ধাতব স্বাদ এবং ক্ষুধা মন্দা। মুখে ধাতব স্বাদ অনুভব করা এবং খাবারের স্বাদ কম পাওয়া। ক্ষুধা মন্দা বা খাবারে অনীহা। নাম্বার 6, মাসল স্ক্যাম্প এবং ব্যথা। বিশেষ করে রাতে পেশিতে স্ক্যাম্প বা ব্যথা। নাম্বার 7, রক্তচাপ বৃদ্ধি। কিডনির সমস্যার কারণে উচ্চ রক্তচাপ হতে পারে এবং এটি নিয়ন্ত্রণে না থাকলে কিডনির সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে। নাম্বার 8, মাথা ঘোরা এবং মনোযোগের অভাব। কিডনি ঠিকমতো কাজ না করলে শরীরে টক্সিন জমা হতে পারে, যা মাথা ঘোরা বা মনোযোগের অভাব সৃষ্টি করতে পারে। নাম্বার 9, বমি বমি ভাব এবং বমি। টক্সিন জমা হওয়ার কারণে বমি বমি ভাব বা বমি হতে পারে। নাম্বার 10, শ্বাসকষ্ট। শরীরে অতিরিক্ত তরল জমা হওয়ার কারণে ফুসফুসে পানি জমতে পারে, যা শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে। নাম্বার 11, রক্তস্বল্পতা। কিডনি ঠিকমতো কাজ না করলে ইরিথ্রোপিয়েটিন হরমোনের উৎপাদন কমে যেতে পারে, যা রক্তস্বল্পতা সৃষ্টি করতে পারে। যদি এই লক্ষণগুলি পরিলক্ষিত হয় তবে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। কিডনি সমস্যার চিকিৎসা যত দ্রুত শুরু হবে ততই ভালো ফলাফল পাওয়া সম্ভব। ভালো থাকবেন, ধন্যবাদ। অজানাকে জানতে চোখ রাখুন।